أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের মডেল টেস্টে আপনাদের স্বাগতম ও শুভেচ্ছা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যাচাই করবেন আপনাদের প্রিপারেশন কেমন মডেল টেস্টটি দেওয়ার নিয়ম হচ্ছে আমি প্রশ্নটি পড়ার পর 3 সেকেন্ডের মধ্যে উত্তরটি খাতায় লিখে ফেলবেন আমি উত্তরটি বলার পর আপনারা মিলিয়ে নেবেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কতটি সঠিক উত্তর হয়েছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে শুরু করা যাক চর্যা পদের পদকর্তা কতজন সঠিক উত্তর হচ্ছে ২৪ জন নীলদর্পণ নাটকের রচয়িতা কে সঠিক উত্তর হচ্ছে দীনবন্ধু মিত্র গোবিন্দলাল রোহিণী ও ভ্রমর চরিত্র তিনটি কোন উপন্যাসের সঠিক উত্তর হচ্ছে সঠিক উত্তর হচ্ছে কৃষ্ণকান্তের উইল অভাগা যদ্যপি চায় সাগর শুকায়ে যা প্রবাদটির রচয়িতা সঠিক উত্তর হচ্ছে মুকুন্দরাম নিচের কোন জন একাধারে কবি ও চিত্র পরিচালক সঠিক উত্তর হচ্ছে কাজী নজরুল ইসলাম সমকাল পত্রিকার প্রথম সম্পাদকের নাম কি সঠিক উত্তর হচ্ছে সিকান্দার আবু জাফর ভাষার কোন রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ বিস্তারিত সঠিক উত্তর হচ্ছে সাধু নিচের কোনগুলো উমবর্ণ সঠিক উত্তর হচ্ছে তালব্য স মূর্ধন্য স দন্ত স হ লুঙ্গি শব্দটি কোন ভাষা থেকে আগত সঠিক উত্তর হচ্ছে বর্মী শব্দ অশ্রু শব্দের প্রতিশব্দ কোনটি সঠিক উত্তর হচ্ছে নীর কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ সঠিক উত্তর হচ্ছে সতীন ঝনঝন করে কাচের গ্লাসটি ভেঙে গেল এখানে ঝনঝন সঠিক উত্তর হচ্ছে ধনাত্মক অব্যয় নিজন্ত এর সন্ধিবিচ্ছেদ কোনটি সঠিক উত্তর হচ্ছে নিজ যোগ অন্ত এখানে ঘ নম্বর অপশনটি সঠিক উত্তর হে কলম উদ্ধত হও না নত হও নত হতে শেখো চৈত
কবিতাংশটুকু কার লেখা? সঠিক উত্তর হচ্ছে রফিক আজাদ। কোন শব্দে ধাতুর সঙ্গে প্রত্যয় যুক্ত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে পাঠক। যাহা অধ্যয়ন করা হয়েছে এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? সঠিক উত্তর হচ্ছে অধীত। নিচের কোনটি নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ? সঠিক উত্তর হচ্ছে মূত্র। শৈবাল ও ছত্রাক সমন্বয়ে গঠিত উদ্ভিদটির নাম কি? সঠিক উত্তর হচ্ছে এগারিকাস। বন্ধ্যাত্ব নিবারক ভিটামিন কোনটি? সঠিক উত্তর হচ্ছে ভিটামিন ই। কাঠের আগুন থেকে যে তাপ বিকিরণ হয় তা কোন ধরনের রশ্মি? সঠিক উত্তর হচ্ছে অবলোহিত রশ্মি। নিচের কোন সমীকরণটি সঠিক? সঠিক উত্তর হচ্ছে লাল যোগ আকাশি যোগ সবুজ সমান সাদা। সাবানের রাসায়নিক নাম কি? সঠিক উত্তর হচ্ছে সোডিয়াম স্টিয়ারেট। রাস্তা ও ছাদের আস্তরণ হিসেবে ব্যবহৃত পিচ কোনটি থেকে তৈরি হয়? সঠিক উত্তর হচ্ছে পেট্রোলিয়ামের অবশেষ। নিচের কোনটি বাংলা কম্পিউটারে নামের ফন্ট? সঠিক উত্তর হচ্ছে সুতনি। সম্প্রতি বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী মানবদেহের জিনতত্ত্বের সংকেত আবিষ্কার করায় 26 জুনকে কি নামে অভিহিত করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে জি ডে। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 74 বছর। 10 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 7:2। 10 বছর পর তাদের বয়সের অনুপাত হবে? সঠিক উত্তর হচ্ছে 31:16। কলার দামে 50% কমে যাওয়ায় 12 টাকায় পূর্বাপেক্ষা 2টি কলা বেশি পাওয়া যায়। 45টি কলার বর্তমান মূল্য কত? সঠিক উত্তর হচ্ছে
সঠিক উত্তর হচ্ছে 135 টাকা। কোনো আসল টাকার 5 বছরের সুদ আসলের 1/4 অংশ হলে সুদের হার কত? সঠিক উত্তর হচ্ছে 5%। একটি বর্গাকার মাঠের পরিসীমা 96 মিটার, তার বাইরে চারদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সহ বর্গাকার মাঠের ক্ষেত্রফল কত? সঠিক উত্তর হচ্ছে 900 বর্গমিটার। কোণ এ ও কোণ বি পরস্পর সম্পূরক কোণ। কোণ এর সমান 115 ডিগ্রি হলে কোণ বি সমান কত? সঠিক উত্তর হচ্ছে 65 ডিগ্রি। সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 ও 4 সেমি হলে এর অতিভুজের মান কত? সঠিক উত্তর হচ্ছে 5 সেমি। ফাংশন 5xক্লোজ সমান 8 হলে, সরি, ফাংশন 5xক্লোজ সমান 1 হলে ফাংশন 5xক্লোজ সমান কত? সঠিক উত্তর হচ্ছে 1। কোন প্রস্তাবের ভিত্তিতে 6 দফা দাবি রচিত হয়? সঠিক উত্তর হচ্ছে 1 লাহোর প্রস্তাব। খান জাহান আলি সেতু কোন নদীর উপর নির্মিত হয়? সঠিক উত্তর হচ্ছে রূপসা। আরব দেশগুলোর মধ্যে বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ? সঠিক উত্তর হচ্ছে ইরাক। সংবিধানের কত ধারা মোতাবেক সংসদ সদস্যগণ কর্তৃক বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার বিধান রয়েছে? সঠিক উত্তর হচ্ছে 48। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে লালমনিরহাট। গণপরিষদের প্রথম অধিবেশন বসে কবে? সঠিক উত্তর হচ্ছে
সঠিক উত্তর হচ্ছে 1972 সালের 10 এপ্রিল। সাঙ্গু গ্যাস ক্ষেত্রে গ্যাস উত্তোলন করে কোন কোম্পানি? সঠিক উত্তর হচ্ছে কেয়ার্ন এনার্জি। বাংলাদেশে সাবমেরিন ল্যান্ডিং স্টেশন স্থাপন করা হয়েছে কোথায়? সঠিক উত্তর হচ্ছে ঝিলং যা। বাংলাদেশে এ পর্যন্ত সামরিক আইন জারি করা হয়েছে? সঠিক উত্তর হচ্ছে ৩ বার। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্থপতির নাম কি? সঠিক উত্তর হচ্ছে লারোস। ঘোড়াশাল সার কারখানা উৎপাদিত সারের নাম? সঠিক উত্তর হচ্ছে ইউরিয়া। বাংলাদেশের বৃহত্তম তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি কোথায়? সঠিক উত্তর হচ্ছে ভেড়ামারায়। জাতীয় আর্কাইভস ভবন কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে আগারগাঁও। বর্তমানে বাংলাদেশের সর্বশেষ উপগ্রহ ভূকেন্দ্রটি কোথায় স্থাপিত হয়েছে? সঠিক উত্তর হচ্ছে সিলেটে। বাংলাদেশ কমনওয়েলথের কততম সদস্য? সঠিক উত্তর হচ্ছে ৩২তম। দেশের একমাত্র মশলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে বগুড়ায়। ক্যাম্প ডেভিড চুক্তির প্রথম উদ্যোক্তা ছিলেন মার্কিন প্রেসিডেন্ট? সঠিক উত্তর হচ্ছে জিমি কার্টার। জাপান সাগর ও পিট সাগরের মধ্যে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে কোরিয়া উপদ্বীপ। গ্রিক ও তুর্কি সাইপ্রিয়টকে বিভক্তকারী রেখার নাম কি? সঠিক উত্তর হচ্ছে গ্রিন লাইন। বিশ্বব্যাংকের কোন অঙ্গসংগঠন সফট লোন উইন্ডো নামে পরিচিত? সঠিক উত্তর হচ্ছে
সঠিক উত্তর হচ্ছে আইডিএ। ক্যাম্পনামা কোন দেশের কারাগার? সঠিক উত্তর হচ্ছে ইরাক। আন্তর্জাতিক আদালত কজন বিচারপতি নিয়ে গঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে 15 জন। ওআইসি প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর হচ্ছে ১৯৬৯ সালে। কোন দেশটি আরব লীগের অন্তর্ভুক্ত নয়? সঠিক উত্তর হচ্ছে ইরান। নিচের কোনটি বলকান রাষ্ট্র নয়? সঠিক উত্তর হচ্ছে পোল্যান্ড। জাতিসংঘের প্রথম মহিলা উপমহাসচিব কে? সঠিক উত্তর হচ্ছে লুইজি ফ্রেজেট। আইবিএম কোম্পানিকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে বিগ ব্লু। যে দেশটির সীমান্ত ভারত ও আটলান্টিক মহাসাগরে অবস্থিত? সঠিক উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বের কোন দেশে প্রথম মার্স ভাইরাস দেখা যায়? সঠিক উত্তর হচ্ছে সৌদি আরব। দে আর নন অ্যালাইন নিউজ এজেন্সি বার্তা সংস্থাটি কোন সংস্থার? সঠিক উত্তর হচ্ছে ন্যাম। বিখ্যাত ম্যাগনা কার্টা সনদ কবে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর হচ্ছে ১২১৫ সালে। যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ পররাষ্ট্রমন্ত্রী? সঠিক উত্তর হচ্ছে কলিন পাওয়েল। চুজ দ্য কারেক্ট অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড অর ওয়ার্ড টু কমপ্লিটেড দ্য সেন্টেন্স বিলো। রফিক স ড্যাশ ডিগিং ইন হিজ গার্ডেন। সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর অপশন, মিস্টার আলী। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড টু কমপ্লিটেড দ্য সেন্টেন্স বিলো। সেন্টেন্সটি পূরণ করতে হবে, কমপ্লিট করতে হবে। আই স দ্য ট্রি ড্যাশ ডাউন। সঠিক উত্তর হচ্ছে গ নম্বর অপশন, সঠিক উত্তর ফেলিং। ডায়মন্ড কাটস ডায়মন্ড এর অনুবাদ কোনটি? ডায়মন্ড কাটস ডায়মন্ড। সঠিক উত্তর হচ্ছে মানিকে মানিক সেনে। ঘ নম্বর অপশনটি সঠিক উত্তর। চুজ দ্য বেস্ট অ্যান্সার। সঠিক উত্তর হচ্ছে খ নম্বর অপশনটি সঠিক উত্তর। এভরি বাংলাদেশি আউট টু লাভ হিস কান্ট্রি। গ নম্বর অপশনটি না,
খ নম্বর অপশনটি সঠিক উত্তর, সেটা হচ্ছে এভরি বাংলাদেশ আউট টু লাভ হিস কান্ট্রি। দ্য কাউ ফিডস ড্যাশ গ্রাস অ্যান্ড ওয়েল কেক। দ্য কাউ ফিডস ড্যাশ গ্রাস অ্যান্ড ওয়েল কেক সঠিক উত্তর হচ্ছে খ নম্বর অপশনটি সঠিক উত্তর অন। সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স, সিলেক্ট দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক উত্তর গ নম্বর অপশনটি সঠিক উত্তর শি নিউ হাউ টু সুইম, শি নিউ হাউ টু সুইম। হুইস ওয়ান ইজ দ্য কারেক্ট ওয়ান, হুইস ওয়ান ইজ দ্য কারেক্ট ওয়ান সঠিক উত্তর হচ্ছে ক নম্বর অপশনটি সঠিক উত্তর আই অ্যাম হ্যাপি টু সি ইউ। ইট হ্যাজ গান টু ডগস, ইট হি হ্যাজ গান টু ডগস, হি হ্যাজ গান টু ডগস এর সঠিক অনুবাদ কোনটি সঠিক উত্তর হচ্ছে ঘ নম্বর অপশনটি সঠিক উত্তর সে গোল্লায় গেছে। আইবিডেম মেন্স, আইবিডেম মেন্স সঠিক উত্তর হচ্ছে ক নম্বর অপশনটি সঠিক উত্তর ইন দ্য সেম প্লেস, ইন দ্য সেম প্লেস। কারেক্ট স্পেলিং, কারেক্ট স্পেলিং খ নম্বর অপশনের সঠিক উত্তর মিসেলেনাস, এম আই এস সি ই ডবল এল এ এন ই ও ইউ এস। ভিস ইস এ ভায়োলেশন অফ, ভিস ইস এ ভায়োলেশন অফ সঠিক উত্তর হচ্ছে খ নম্বর অপশনটি সঠিক উত্তর এ মোরাল ল, এ মোরাল ল। কোশ্চেন্স 37-38 আর ইন ইনকমপ্লিটেড সেন্টেন্স, চুজ দ্য ওয়ান ওয়ার্ড দ্য বেস্ট কমপ্লিটেড কমপ্লিটেডস দ্য সেন্টেন্স। ইউ ক্যান উইন ড্যাশ প্র্যাকটিস, ইউ ক্যান উইন ড্যাশ প্র্যাকটিস সঠিক উত্তর হচ্ছে খ নম্বর অপশনটি সঠিক উত্তর বাই। সাম্বার্স ড্যাশ রুবিনস অ্যান্ড কার্ডিওনালস স্পেন্ড দ্য উইন্টার ইন দ্য মান্থ ইন দ্য নর্থ। সাম্বার্ট ড্যাশ রুবিনা রুবিনস অ্যান্ড কার্ডিওনালস স্পেন্ড দ্য উইন্টার ইন দ্য নর্থ সঠিক উত্তর হচ্ছে ক নম্বর অপশনটি সঠিক উত্তর সার্স এস। হু ইজ দ্য অদর অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম, হু ইজ দ্য অদর অফ ইন্ডিয়া উইন্স ফ্রিডম সঠিক উত্তর হচ্ছে গ নম্বর অপশনটি সঠিক উত্তর আবুল কালাম আজাদ। দ্য পিলগ্রিমস ইজ এ পার্সন হু আন্ডারটেক্স এ জার্নি টু এ সঠিক উত্তর হচ্ছে খ নম্বর অপশনটি সঠিক উত্তর হোলি প্লেস। হু ইজ দ্য পোয়েট অফ ভিক্টোরিয়ান এস, হু ইজ দ্য পোয়েট অফ ভিক্টোরিয়ান এস সঠিক উত্তর হচ্ছে খ নম্বর অপশনটি সঠিক উত্তর রবার্ট ব্রাউনিং।